প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করব আমরা। দর্শক, আজকে আমরা চলে আসছি এক অভিজ্ঞতান্ত্রিক কবিরাজের চেম্বারে। উনি কোনো সাধারণ কবিরাজ না, অসাধারণ একজন কবিরাজ। ওনার নাম কলাম অনেক জায়গাতেই আছে। বর্তমান তিনি ইউটিউব ফেসবুকে ভাইরাল একজন কবিরাজ, কবিরাজ তান্ত্রিক রাজীব দেওয়ান সাহেব। ওনার চেম্বারে চলে আসছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। তো এই যে দেখতেছি আমরা একটা আপনি আয়োজন নিয়ে বসে আছেন, তো কোনো কাজে আছেন নাকি আপনি এখন বর্তমানে? হ্যাঁ ভাই, আমি এখন তান্ত্রিক কবিরাজ। জি জি জি। তো আমার ট্রেনিংটা হলো ভারতের কামরূপ কামিকাতে এবং মায়ংয়ে। কত বছর ট্রেনিং নিছেন আপনি? আমি প্রায় 14-15 বছর পর্যন্ত ট্রেনিং নিছি। আচ্ছা। আমার বাবা দাদু ছিলেন কবিরাজ, বাবা ছিলেন। আচ্ছা, বংশগত কবিরাজ। বাংলাদেশে কিছু ভুয়া তান্ত্রিক কবিরাজ বেড়েছে, তাদের লাইসেন্স নাই, ডকুমেন্ট নাই, তাদের কোনো সার্টিফিকেট নাই, তারা বড় কবিরাজ হয়ে গেছে। আমি বিভিন্ন দেশ থেকে ট্রেনিং নিচ্ছি, আসাম, মায়ং, বিভিন্ন এই যে আমাদের ভিডিওটা নাম্বারটা বুঝিয়ে তাদের নাম্বার দিয়ে তারা বিভিন্ন টাকা পয়সা মানুষের কাছ থেকে নেয়। ভবিষ্যতে আমাদের বদলাম, আমাদের যাতে বদলাম না হয় এর জন্য আমি ওই আপনাকে বলতেছি, যাতে যারা অরিজিনাল তান্ত্রিক এবং কবিরাজ তাদের এরকম লাইসেন্স পত্র দেখে আপনারা চিকিৎসা করবেন এবং কাজ করাবেন, আপনারা আশা করি ঠকবেন না। আচ্ছা, তো আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন সেটা যদি একটু বলেন। আমি কিছু ওই যে মানসিক নষ্ট, ওই যে মানুষের মানুষ বান মারে, নষ্ট করে, ক্ষতি করে, বুঝছেন? যেমন অনেকে পাওনা টাকা পায় দিতেছে না, কিংবা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে গেছে, স্বামী স্ত্রীর অমিল, ঘরে অশান্তি, বুঝতে পারছেন? বিভিন্ন ধরনের জায়গা জমিন নিয়ে মামলা ফেসে গেছে, আরো ধরনের বিভিন্ন ধরনের ছেলে সন্তান হয় না, মানুষ শারীরিক দুর্বলতায় ভুগতেছে। এরপরে আরো কিছু, যেমন আমি কিছু কাজ করি ভাই, অবাধ্য লোকের বাধ্য করি, অশুভ শক্তির শুভ করি, অসাধ্য কাজগুলোর সাধ্য করি, অবাধ্য লোকগুলোর বাধ্য করি, এবং চালানের মাধ্যমে আমি কাজ করি। যেসব রোগীগুলা যেসব কাজগুলা চালানের মাধ্যমে করতে হয় সেগুলা চালানেই করি, দেশ বিদেশে বিভিন্ন জায়গায়, আর যেগুলো আসার হয় সেগুলো আসতেই হবে। আচ্ছা, তো এই কাজের সমাধান গুলো কত ঘন্টার ভিতর দিয়ে থাকেন আপনার? কাজের সমাধান ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে হয়, আবার দুই তিন দিনের ভিতরে হয়। আচ্ছা, 24-72 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ হয়ে যায় কাজগুলো। আচ্ছা, কাজের আগে কোনো টাকা পয়সা খান আপনি? ভাই, টাকাটা তো আমি টাকা খাইতে চাই না, তো কোনো কাজেই আমরা টাকা আগে খাই না। কাজের পরে আর বাকি কাজটা হওয়ার পরে তারা খুশি হয়ে যা দেয় সেটা নেন। আচ্ছা, তো আজকে আমাদের কোনো কাজ দেখাবেন, কোনো কাজ নিয়ে বসছেন আজকে? আচ্ছা, তো একটু দেখান তো দর্শক, আমাদের সাথেই থাকুন, কিভাবে বানটা মারা হয়। মন চলিতে পবন চলে, সৈন্য চলে বামে, পথ ছেড়িতে নাগের ঠাকুর উস্তাদের মন্ত্র চলে, কামিক্ষের মন্ত্র, পাহাড়ি মন্ত্র, তুষারি মন্ত্র, এই কোন শক্তি বন্ধ করি, শাস্ত্র করি না, আত্মশক্তি মা বিন্দনি রক্ষা কর, বিগ্লাবিতে ডাক। তো দর্শক, আমি দেখাইলাম ভাই বান কিভাবে মানে, বুঝতে পারছেন? মানুষ বান মেরে ক্ষতি করতে পারে, বেকার করে ফেলিয়ে দেয়, এবং বান মেরে মানুষের ব্রেন পর্যন্ত নষ্ট করে ফেলতে পারে, কিভাবে করে? আমাদের মতো অভিজ্ঞ কবিরাজ ছাড়া জোর করে এই ধরনের বান না জাদু চালান মারতে পারবে না। তো দর্শক, আপনারা দেখতে পেলেন অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ রাজীব দেওয়ান, তিনি যেভাবে কাজগুলো করে
ও আপনারা আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখালো যে কিভাবে কাজগুলো তিনি করে থাকে, কিভাবে বান টোনা মারে বা কিভাবে বান টোনা গুলো নষ্ট করে, এইভাবে তিনি কাজের সমাধান গুলো দিয়ে থাকে। কেউ যদি তার কাছ থেকে কাজ করাতে চান সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন মুখে? হ্যাঁ বলুন। 01310086772। আচ্ছা, এটা হলো 93 এর পরে 933 08 66। আচ্ছা, এটা নাম্বারই আমার। তো দর্শক, আগে ওনার সাথে কবিরাজের সাথে ফেস টু ফেস কথা বলবেন, ফেস টু ফেস কথা বলে তারপরে কাজগুলো দিবেন, যাতে আপনারা ভুয়া প্রতারক থেকে সাবধান হতে পারেন। জি ভাই। তো আমরা অনুষ্ঠানের শেষ